প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমাপারাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আজকে এখানে এনআইএসের পক্ষ থেকে কয়েকটি বড়ো ধরনের আপডেট বেরিয়ে এসেছে যেখানে আপনাদের ও এমআর শিট এবং যেখানে আপনাদের রেজাল্ট এবং যেখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের রেজাল্টের বা প্রচুর শিক্ষক এরকম হয়ে এসেছে এনআইএসএস এক্সাম সেন্টারে গিয়ে সেখানে হোয়াইটনার ইউজ করেছেন এবং এই হোয়াইটনার ইউজ করার জন্য ধরুন আপনাদের রেজাল্টে বা যে সকল শিক্ষক হোয়াইটনার ইউজ করেছিলেন তাদের রেজাল্টের ব্যাপারে এন এস কি পদক্ষেপ নিচ্ছে এরকম কয়েকটি খবর এখানে বেরিয়ে এসেছে তাই আমি আপনাদের সঙ্গে এরকম কয়েকটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন যাতে যারা এনআইএস থেকে ডিআলোড করছেন এর ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছেন তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশন পৌঁছতে পারে তাই আমি আপনাদের সঙ্গে আরেকটি রিকোয়েস্ট রাখতে চাই যদি আপনারা আমাদের চ্যানেল নতুনভাবে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওর নিচে একটা আমাবহাক লেখা দেখতে পাবেন সেই আমাবহাকের পাশে একটি সাবস্ক্রাইব বটন আছে সেই সাবস্ক্রাইব বটনে আপনি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের একটি বেল আইকন দেখতে পারবেন সেই বেল আইকনটি ক্লিক করে আপনি বেল অ্যাক্টিভ করে রেখে দেবেন কেননা যদি আপনি এই কাজগুলো করে রাখেন তাহলে আপনার আমরা যখনই কোনো না কোনো ভিডিও এনে আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে যেরকম মেসেজ গিয়ে পৌঁছে আপনার সেরকম আমাদের এই চ্যানেলের যতটুকু নোটিফিকেশান আছে আপনাদের চ্যানেল আপনাদের স্ক্রিনে গিয়ে স্বরূপ পৌঁছে যাবে আপনারা সবার প্রথমে দেখে নিতে পারবেন তাই আপনারা এই দুইটি কাজ দুই তিনটি কাজ বিনামূল্যে করে নিতে পারেন আজকে এখানে আপনারা দেখতে পারবেন যে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে যেটা হচ্ছে এনআইএসের ফার্স্ট সেমিস্টার রেজাল্টের বিষয় নিয়ে এবং সেখানে কী কী কারণে আপনাদের এত লেট হয়েছে এনআইএসের চেয়ারম্যান নিজেই জানিয়ে দিয়েছেন তাহলে আমরা এখানে দেখে নিব যে কী কী বিষয়ে এখানে কথা বলা হয়েছে এবং কী কোন কারণে আপনাদের এই পরীক্ষার রেজাল্টটা এত দেরি হয়েছে বা কতজন শিক্ষক বা আপনারা এখানেও দেখতে পারবেন যে আপনাদের রেজাল্টের বিষয়ে যে সকল কথাবার্তা বলা হয়েছে যে আপনারা কিভাবে আপনাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা দেখতে পারবেন এখানে এরকম আরেকটা ইনফরমেশন এসেছে যে আপনাদের মোবাইলে যে সকল আপনারা রেজিস্টার নম্বর দিয়েছিলেন আপনারা রেজিস্ট্রেশন করতে সময় আপনারা যে সকল মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনাদেরকে এসএমএস পাঠিয়ে দেওয়া হবে যার মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন তাহলে চলুন এখানে যে খবরটা বেরিয়ে আসে সেই খবরটা দেখে নেই এবং এরপরে আপনাদের সঙ্গে আরও কিছু কথা বলার চেষ্টা করব যদি আপনারা এখানে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন ও এমআর শিট পার হুই হি ফেল হুয়ে গুরুজি ডিএলএড কা রেজাল্ট পিস প্রত্যেক এনআইএস কোলাচারি মে অএমআর সিট কি করি পারি ম্যানুয়াল জাজ যেখানে আপনারা দেখতে পারবেন যে অ এমআর শিটের জন্য এনআইএসের যে সকল রেজাল্ট ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সময় মতো দেওয়ার কথা ছিল অথবা আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম যে ফোর্টি ফাইভ ডেজের মধ্যে আপনাদেরকে যে আপনাদের যে পরীক্ষাটা হয়েছিলো সেই পরীক্ষার ফোর্টি ফাইভ ডেজের মধ্যে আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে কিন্তু এখানে যে কারণটা বেরিয়ে এসেছে যে से ही कारण अपना देख ले बुझते हैं जो अपने रेजल्ट क्या देरी करे देवा हो राष्ट्रीय मुक्त विद्यालय शिक्षा संस्थान एन आई यू प्रथम वर्ष का रिजल्ट 20 अगस्त तक जारी कर देगा एन के अध्यक्ष प्रोफेसर चंद्रभूषण शर्मा ने बताया कि सत्र दो और 19 के पहले वर्ष का रिजल्ट लक्ष्य रखा गया था लगभग चार लाख वीट কম্পিউটার দ্বারা রিড নেহিক কারণ রেজাল্ট মে দেরি হই আমি আপনাদের সঙ্গে এরকম একটা খবর আসতে করেছিলাম যে এর পক্ষ থেকে এই রেজাল্টগুলো যখন দেওয়া হচ্ছে না তখন নিশ্চয়ই একটা কারণ দেওয়ার কথা ছিল কিন্তু হয়তো দেরি হলেও এই কারণটা বেরিয়ে এসেছে আপনারা এখানে দেখতে পারেন যে প্রায় চার লাখ শিক্ষক নিজের যে সকল ওএমআর শিট সেই ওএমআর শিটের মধ্যে বোল করে ফেলেছিলেন যার জন্য এখানে কি হয়েছে আপনারা যদি আরো দেখেন এখানে দেখতে পারেন মানব সংসাধন বিকা বিভাগ মন্ত্রালয় কি বিশেষ পাহপার এনে কি সরকারি ও নিজি প্রারম্ভিক স্কুলও কার্যরত শিক্ষককে নিয়ে ডিএলএড কাউবর্ষীয় को संचालित कर रहा है इसमें शामिल होने वाले सभी अभ्यर्थी शिक्षक है अपना देखें देखते और अभ्यर्थियों ने ठीक से नहीं भरी ओ एम आर शीट अध्यक्ष ने बताया कि अभ्यर्थियों द्वारा ओ एम आर सीट ठीक से नहीं भरने के कारण मूल्यांकन कार्य पूरी तरह से कंप्यूटर आधारित नहीं हो सका लगभग 30 फीसद अभ्यर्थी मानक के अनुसार ओ एम आर सीट नहीं भर सके है অঙ্ককে স্থান পর শব্দ ও শব্দকে স্থান পর অঙ্কমে এনরোলমেন্ট নাম্বার অঙ্কিত করে দেওয়া গে যদি আপনারা এখানে দেখেন যে ওএমআর সিটির যে সকল বুলই হয়েছিলো সেই ওএমআর সিটির গুরুত্বপূর্ণ বা ওএমআর সিটির বলটাই গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে যার জন্য এনআইএস এর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিতে এত দেরি হয়েছে যেখানে আপনারা দেখতে পারেন যে যে জায়গা বলা হয়েছিল যে ও শিটে এনরোলমেন্ট নাম্বার লেখার জন্য সেখানে লিখে দিয়েছেন পঁচিশ ত্রিশ ফেত অর্থাৎ ত্রিশ পার্সেন্ট শিক্ষক এরকম করেছেন যে ও শিটে যেখানে এনরোলমেন্ট নাম্বার বসানোর কথা ছিল সেখানে নিজের নাম বসিয়ে দিয়েছেন এরকম হয়েছে প্রথমকে ভবিষ্যকে দেখতে হয়ে ম্যানুয়াল কা নির্ণয় লিয়া হয় যেখানে আপনারা একটি খবর এখানে দেখতে পারেন যে আপনারা এনএস এর যে খবরটা দেখে হয়েছে যে সকল শিক্ষক এরকম নিজে ফর্ম ফিল আপ করতে ভুল করে ফেলে চিনেন কিন্তু আপনারা যদি অন্য কম্পিটিটিভ কোনো এক্সামে দেখেন যে যেহেতু যেখানে আপনারা দেখতে পারেন যে সকল টেট অর্থাৎ টিচার এলিভিলিটি টেস্টে যে সকল পরীক্ষা হয় সেখানে যদি আপনারা দেখেন যদি আপনি ও এমআর সিটের মধ্যে কোনো ভুল করে ফেলেন সেখানে আপনার রেজাল্ট পুরোপুরি কাটে দেওয়া হয় আপনার রেজাল্ট এখানে আসবে না কিন্তু এনআইএসের এটা এটা একটি সবচেয়ে বড়ো মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এনআইএস আপনাদের যে সকল খুব প্রচুর শিক্ষক ও এমআর ভুল করেছিলেন কিন্তু সেই এনআইএস এই যে ওএমআর এমআর ভুলের দরুন তাদের শিক্ষকদের জীবন নিয়ে খেলা করে নাই যে সকল শিক্ষকদের রেফারেন্স নম্বর অথবা এনরোলমেন্ট নম্বর দিতে বলা হয়েছে এবং কম্পিউটার রিড করতে পারে নাই সেই সকল শিক্ষকদের কম পেপারগুলো ম্যানুয়ালি রিড করা হয়েছে অর্থাৎ কম্পিউটার ব্যতীত অন্য কিছু দিয়ে চেক করা হয়েছে আপনারা বুঝতে পারছেন কম্পিউটার ছাড়া আকারে চেক করবে रिजल्ट की जानकारी प्रवेश पत्र में दर्ज कराए गए थे अभ्यर्थियों के मोबाइल नंबर पर मैसेज के माध्यम से दी जाएगी जेखने अपना देखते जी अपन दे रिजल्टर ब्यापार से रिजल्टर ब्यापार एन इस पक्ष के जाना हो अपन मोबाइल नम्बर मैसेज को पटाना हो इसके साथ साथ वेबसाइट पर भी अपलोड किया जाएगा যেখানে আপনারা দেখতে পারেন জেনআইএসএস সাইটে সবকিছু ইনফরমেশন আছে সেই সাইটে আপনারা ইনফরমেশনটা পাবেন এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্টের বিষয় ইসকে সাথে সাথে ওয়েবসাইট पर भी अपलोड किया जाएगा সেকেন্ড ইয়ার की परीक्षा हर परीक्षा प्रक्रिया हर हाल में अगले साल 31 मार्च तक पूरा कर लेनी है केंद्र और संबंधित राज्यों से सरकार के जुलाई तक उत्तीर्ण अभ्यतियों को सूची सौंप देनी है जिकने अपने देखते हुआ चिन्ह जी এমএই পক্ষ থেকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে একত্রিশ মার্চ দু হাজার উনিশের আগে সব শিক্ষককে ডিএলএডের সার্টিফিকেট হাসিল করতে হবে এবং যেখানে বলা হয়েছিলো বা আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম আপনাদের সেই পরীক্ষাটা যেখানে দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষাটা এই উনিশের আঠারোর শেষে অথবা উনিশের প্রথম মাসে আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে ফাইনাল ইয়ারের এবং আপনাদের মার্চ একত্রিশ মার্চ দু হাজার উনিশের আগে আপনাদের প্রায় এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর শিক্ষক এরকম ভুল করে ফেলেছেন এবং সেখানে এরকম সময় নেওয়া হবে একটা লং সময় দীর্ঘ সময় নেওয়া হবে দীর্ঘমেয়াদী সময়ের ভিতরে আপনাদের এই একত্রিশ মার্চ দু হাজার উনিশের ভিতরে আপনাদের মার্কশিটটা দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে আপনাদের মার্কশিটের ব্যাপার এখানে আপনারা যদি খবরটাও দেখেন সেখানে আপনারা দেখতে পারেন একত্রিশ মার্চ দু হাজার উনিশের আগে সব শিক্ষকের ডিএলএডের কোর্সটা কমপ্লিট করে সেখানে সার্টিফিকেটগুলো হাসিল করে নিতে হবে যেখানে আপনারা যদি ऊपर देखें इसके ध्यान से देखते हो चयन बगैर डीएलएड किए नहीं बचेगी नौकरी मानव संसाधन विकास मंत्रालय के अनुसार बगैर डीएलएड उच्च शिक्षा 2019 से किसी भी सरकारी या निजी स्कूल में अध्ययन क्या कार्य नहीं करेंगे पिछले साल डीएलएड कोर्स से संबंधित शिक्षकों के लिए एनआईओएस को विशेष प्रावधान का तहत 2 साल में 2 दुरुस्त माध्यम से कोर्स कराने की अनुमति दी गई थी बगैर डी की डिग्री के सबसे अधिक दो लाख उनसठ हजार शिक्षकों ने बिहार से आवेदन किया था जिन्होंने अपना देखते वाले ओ एम आर शीट से की गई थी चर्चा सूत्रों के अनुसार ओ शीट पर एक बार पर विकल्प बनने के बाद उसे बदलने के लिए कई अभ्यर्थियों ने हुए गोलों को नाखून से साफ कर नाखून से खुरद कर साफ करने के प्रवास किया है वहमा शीट से चोड़ चार करने वाले अभ्यर्थियों पर एन ने अभी अंतिम निर्णय नहीं लिया है परीक्षा केंद्रों में व्हाइटनर लेकर जाने की मनाही थी और शीट के मैनुअल चेक कर कंप्यूटर द्वारा रीड करने का लाया बनाया जा रहा है गाने अपने देखते हो चेंज ये प्रकृति के रकम बोला हुआ चीज़ सूत्रों के अनुसार एम आर शीट एक बार विकल्प बनने के बाद उसे बदलने के लिए कई अभ्यर्थियों ने हुए गोलों को नाखून से खुरद कर साफ करने का प्रयास किया है वह मीट से चर्चा करने वाले अभ्यर्थियों का এরপর এনআইএস নিয়ে অন্তিম নির্ণয় লেখিয়ে নেওয়া হয় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খবরটা সেখানে এনআইএসের সেন্টারে যে সকল শিক্ষক পরীক্ষা দিতে গিয়েছিলেন সেখানে হোয়াইটনার নিয়েও গিয়েছিলেন সেই হোয়াইটনার নেওয়ার ধরুন এখানে প্রচুর শিক্ষকের এরকম হয়েছে যে হোয়াইটনার নিয়ে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ও এমআরসিটি ফিল আপ করতে হয় সেই গুল বক্সগুলো সার্কিলগুলো যখন ফিল আপ করেছিলেন এবং এরপরে ভুল হয়েছিলো সেই ভুল হওয়ার ধরুন তারা আঙ্গুলের দ্বারা অথবা হোয়াইটনারের দ্বারা ইউজ করে এগুলো ক্লিয়ার করতে চেয়েছিলেন কিন্তু আপনারা নিশ্চয়ই এ বিষয়ে একটা জানা আছে যে এখানে কোনো বোল হলে এগুলো আঙ্গুল দিয়ে বা হোয়াইটনার ইউজ করলে হবে না আপনারা যদি এখানে একটা ট্রিক ইউজ করতে পারেন আপনারা করে দেখতে পারেন যে এরকম এখানে যে সকল আপনারা বোল করেছিলেন আপনারা হোয়াইটনার ইউজ করেছিলেন সেখানে যদি আপনারা যে সকল জায়গায় বোল হয়েছে আপনারা যদি এই জায়গায় একটু ফোটা করে দিন তাহলে আপনাদের হয়তো কোনো অসুবিধা হতে না পারে বা আপনাদের এই জায়গাটা যখন কম্পিউটার রিড করতে পারবে না তখন আপনাদের এরকম অসুবিধা না হতে পারে আপনারা এই ট্রিকটা ইউজ করে দেখতে পারেন কিন্তু কেননা আপনারা এনআইএসের পক্ষ থেকে এত বড়ো সুযোগ দেওয়া হয়েছে যে সকল শিক্ষকের ওএমআ সেটা বল হয়েছে তারা তাদের রেজাল্টগুলো তাদের পেপারগুলো কম্পিউটার চেক করতে পারে নাই टोकन मैनुअली चेक करा होन आई एस एर सबसे बड़ा अपॉर्चुनिटी और एन आई एस पक्की एक बड़ा धरण सुब शिक्षक देखे देवा लिए सितंबर में परीक्षा डी प्रथम वर्ष में अनुत्तीर्ण अभ्यर्थियों के लिए पच्चीस से उनतीस सितंबर के बीच परीक्षा आयोजित से सभा हुँ। सब, सब, को उत्तीर्ण हो सब सभी को उत्तीर्ण होना होगा और दिशा ने बताया कि प्रारंभिक जांच में रिजल्ट बेहतर आने की उम्मीद है जिन्हा अपना खबर देखते हैं जी जरा अनु रहे थ्री स्कूलों की जांच के लिए बनाया गया छापेमारी दल जिन्हा और एक खबर देखते हैं चार के अनुसार इकतीस मार्च दो हजार उन्नीस के बाद किसी भी प्राथमिक स्कूलों में बगैर डी एल एड कोर्स की शिक्षक नहीं पढ़ाएंगे शिक्षा पदाधिकारियों के नेतृत्व में छापेमारी टीम का बटन गठन किया जाएगा जिस स्कूल में बगैर प्रशिक्षण शिक्षक होंगे उसके प्रबंधन पर भी सख्त कार्रवाई की जाएगी जिखने अपना देखते उन्नीस इकतीस मार्च सब स्कूलें विजिलेंस टीम पठाना बंशेजा ने

चिक चिक अब बर्तियों ने आवेदन किया था इसमें सबसे अधिक बिहार के दो लाख उनसठ हजार अभ्यर्थी है अध्यक्ष ने बताया कि रजिस्टर्ड मोबाइल नंबर के माध्यम से ही अभ्यर्थियों की सारी जानकारी दी जाएगी निधि वर्ष की प्रक्रिया रिजल्ट के अब तक शुरू हो जाएगी কে রেজাল্টকে বাজ শুরু হওয়া যায় কি প্রথম বয়সে সবই রাজ্য নে পরীক্ষা সঞ্চালন কে দেওয়া হয় যেখানে আপনারা দেখতে পেলেন যে আপনারা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এবং সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এবং এমআর শিট এবং স্কুলের যে সকল শিক্ষক করবেন না কি অসুবিধা হতে পারে এরকম ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই আপনাদের কাছে কর্তব্য যে আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে সব যারা যারা শিক্ষক থেকে ডি করছেন তাদের কাছে ইনফরমেশন পড়তে পারে